বর্তমানের মাধ্যমে আমাদের আজকের এই অ্যাওয়ার্ড বিজয়ীদের অভিনন্দিত করার জন্য অনুরোধ রাখছি। Best club in overall service activity, best club in one district one activity, best club in innovative service activity, best club in new project, our third prize in banner presentation in district conference, third prize in photo gallery exhibition, first prize in parade, the best club in Lions club, best club overall best club 2020-21 Lions club of Khulai. আপনাদের যে প্রেস মিট টাকা হয়েছে তার একটা বিশেষ কারণ রয়েছে, সেটা হচ্ছে লায়ন্স ক্লাব অফ খোয়াই 2020-21 বছরে যে কার্যকলাপ করেছে সারা বছরে, তার প্রেক্ষিতে সারা ডিস্ট্রিক্টে আমাদের যে ডিস্ট্রিক্ট লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 322G যেটার আন্ডারে আমাদের খোয়াই ক্লাব আছে, এই ডিস্ট্রিক্ট 322 এরিয়া হচ্ছে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, চারটা স্টেট নিয়ে আমাদের ডিস্ট্রিক্ট 322। টোটাল 20-21 বছরের যে বার্ষিক পারফরমেন্সের উপরে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছিল গত 26 ডিসেম্বর। তো আমরা এখান থেকে আমি গত বছরের প্রেসিডেন্ট এবং আমার বর্তমান যে প্রেসিডেন্ট সুপ্রিয়মূলক আমাদের রিজন চেয়ারপার তৎকালীন রিজন চেয়ারপারসন প্রণবপুরি এবং একজন লায়ন মিসেস কৃষ্ণ মণিক আমরা এখানে উপস্থিত হয়েছিলাম, জয়েন করেছিলাম। তো ওখানে আমাদের একটা বিশেষ সাফল্য আমরা পেয়েছি, যেটা বলতে গেলে ঐতিহাসিক এবং নজিরবিহীন। আমরা আমাদের যে সারা বছর কাজকর্ম করেছি তার প্রেক্ষিতে লায়ন্স ক্লাব অফ খোয়াই টোটাল 19টি বিভাগে বিভিন্ন কর্মক্ষেত্রে আমাদের কাজ যে ধরনের কাজ আমরা সম্পাদন করেছিলাম, সার্ভিস অ্যাক্টিভিটি হোক, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টিভিটি হোক, সবগুলি মিলে আমরা 19টা পুরস্কার পেয়েছি। এর মধ্যে বেস্ট ক্লাব এই নর্থ ইস্ট জোনের মধ্যে নর্থ ইস্টের মধ্যে আমরা বেস্ট ক্লাব হিসেবে আমরা পুরস্কৃত হয়েছি লায়ন্স ক্লাব অফ খোয়াই। তাছাড়া বেস্ট প্রেসিডেন্ট, বেস্ট ট্রেজারার এবং বেস্ট সেক্রেটারি আমাদের লায়ন্স ক্লাব খোয়াই থেকে ঘোষিত হয়েছে। এটা বিশাল বড় একটা প্রাপ্তি যে একটা করে নর্থ ইস্টের মধ্যে একটা ক্লাবে এতগুলো পুরস্কার একসঙ্গে এক বছরে পেয়েছে, একটা নজির বেয়ে এবং ঐতিহাসিক।